প্রথম সুপারমুন দেখা গেছে ভারত অস্ট্রেলিয়া তুরস্ক লাতিন আমেরিকার দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু প্রশ্ন হল সুপারমুন আসলে কি সুপারমুন স্বাভাবিকের তুলনায় বড় চাঁদ নাসা এক বিবৃতিতে জানায় কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে এক একসময় পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে চাঁদ ওই সময় পৃথিবীর ধ্রাগীমাংস অনুযায়ী চাঁদ আর সূর্য থাকে ঠিক একে অন্যের বিপরীতে তখন খালি চোখে চাঁদকে দেখে অনেক বড় মনে হয় দু সালের প্রথম সুপারমুন দেখা গেছে সোমবার আর্জেন্টিনা ভেনেজুয়েলায় বিভিন্ন শহর থেকে দেখা গেছে এই সুপারমুন এবার টানা তিন দিন ধরে রাতের আকাশে বেশ বড় চাঁদ দেখতে পাওয়া যাবে সুপারমুন দেখা গেছে দিল্লির আকাশেও ভারতের বিভিন্ন স্মৃতিস্তম্ভ থেকে স্পষ্ট দেখা যায় সুপারমুন করোনা পরিস্থিতির মাঝে নতুন আশার বার্তা জানান দেবে এমনটাই প্রত্যাশা সেখানকার স্থানীয়দের অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকত থেকেও বড় এ চাঁদ দেখা উপভোগ করেন সেখানে বেড়াতে আসা পর্যটকরা এছাড়া তুরস্কের আকাশেও জলজল জ্বল করছিল সুপারমুন জার্মানির ড্রেসডেন ও ফ্রাঙ্কফোর্টেও সুপারমুন দেখা গেছে তবে করোনার কারণে মানুষ জড়ো হতে দেখা যায়নি উনিশশো সালে এমন বড় আকারের চাঁদের নাম দেওয়া হয় সুপারমুন এবছর পিঙ্ক সুপারমুন নাম দেওয়া হয়েছে নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ বলছেন এবছর মার্চ থেকে জুনের মধ্যে চারটি সুপারমুন দেখা যাবে